আমার বাইক এখন রাজশাহী রেল স্টেশনের সামনে। আমরা রাজশাহী আসছিলাম গত দুদিন আগে, আজকে ঢাকায় ব্যাক করতেছি। আমি আমার আমরা আসছিলাম রবিনের বাসায়। আমরা তো দেখি আমরা অনেক জায়গায় গেছি, ব্লগগুলো আসবে আস্তে আস্তে। তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 11:30। তো আমরা দেখি ঢাকায় কতক্ষণে পৌঁছাই, আর রাস্তায় যদি কোনো মানে ব্লক করার মধ্যে কিছু পাই অবশ্যই দেখাবো। এটা হচ্ছে নয়ন পেট্রোল পাম্প। এর আগের বার যখন ঢাকায় যাচ্ছিলাম এখান থেকেই ফুল ট্যাঙ্কি তেল করছিলাম, আজকেও এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল করতেছি। দেখা যাক ঢাকায় যেতে পারি কি না এক গাড়ি তেলে। তো গাইস, এই সেই জায়গা যেখান থেকে আমি এর আগের বার রাজশাহী রওনা দিয়েছিলাম, তখন ছিল পালসার NS, বাট আজকে আমার কাছে আছে আমার নিজের সিভিআর রেপসোল। দেখা যাক কত সময় লাগে ঢাকায় যেতে। এর আগের বার লেগেছিলো 7 ঘন্টা, এবার হয়তো 7 ঘন্টা লাগবে না, আরও কম লাগবে ইনশাল্লাহ, দেখা যাক। তারপর রাস্তার ব্যাপার, কোনো রিস্ক নিবো না, ইনশাল্লাহ রিল্যাক্সে চলে যাবো। হাইওয়ে রাইডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় রেস্ট নেওয়া যায়। যেমন এই দোকানটা বন্ধ, আমরা এই বেঞ্চটাতে রেস্ট নিচ্ছি, ব্যাকটেক সব দেখে আমি শুয়ে পড়ছিলাম এখানে। আর এখন আমরা চলে আসছি হচ্ছে নাটোর 50 কিলো, মানে হচ্ছে আমরা অলমোস্ট 100 কিলো পার হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 2:11, তার মানে হচ্ছে আমরা 11:40 ধরলাম, 12:00 রওনা দিয়েছি, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা প্লাস মাইনাস এরকম, 2 ঘন্টা প্লাস আমরা মোটামুটি 100 কিলো পার হয়েছি আর কি, 110-115 কিলো চলে আসছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না, বাট একটাই সমস্যা হচ্ছে যে রাস্তার মাঝখানে হঠাৎ খুব বড় বড় গর্ত, সেই গর্তগুলো খুব প্যারা দিচ্ছে, তাছাড়া কোনো প্যারা হচ্ছে না। আসলে ইসলামের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা এখানে এসে আমরা না মানে কোক আমাদের সামনে অনেক ছিল কিন্তু আমরা কোক খাই নাই, আমরা মজা খুঁজছি অনেক এবং অবশেষে খুঁজে পেলাম। আর আমি ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর একটা ভিউ দেখেন, ওয়াও। সিরাজগঞ্জ হাইওয়ে, এখানে একটা বিশাল প্রবলেমের সম্মুখীন হয়েছি। হঠাৎ করে বাইকের হর্নটা বাজতেছিল না, পরে এই সোহাগ সুজন হোন্ডা সার্ভিস থেকে হোন্ডার সাউন্ডটা ঠিক করাইলাম এই মামা থেকে। মামা আপনার নাম কি? আপনার নাম মুকুল হোসেন। এনার গুলশানে একে দোকান ছিল নাভানা টাওয়ারের পাশে, সেই পুরো অনেক অভিজ্ঞতা, খুব ভালোভাবে অনেক অভিজ্ঞতা, খুব ভালো কাজ করছে, হর্নটা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। দেখা যাক রাস্তায় আর কোনো সমস্যা হয় কি না। ওই হর্নটা হয়েছিল কি আমার ওই হর্নের সুইচটার এখানে হচ্ছে ইয়ে হয়ে গেছিলো আর কি, চাপার সুইচটা, যে হর্নের সুইচটা ওই সুইচটার এখানে একটু তার সরে গেছিলো, যার কারণে হর্নটা বাজছিল না। যাক এখন মনে হয় ঠিক হয়ে গেছে, দেখা যাক যাত্রা পথে আর কোনো সমস্যা হয় কি না। যাক পারফেক্ট হয়েছে। উনি হচ্ছে 97 সাল থেকে হোন্ডার কাজ করে, 2003-এ ঢাকা ছাড়ছে, অসাধারণ কাজ। আলহামদুলিল্লাহ, মাত্র 3.5 ঘন্টার মধ্যে আমরা যমুনা সেতু চলে আসলাম, এই মুহূর্তে টোল প্লাজা পার হলাম। আসলে এত সময় লাগতো না, আরও কম সময় লাগতো, দেখতেই তো পেলেন পথের মাঝখানে একটা বিপদে পড়েছিলাম, হর্নটা চলে গিয়েছিলো বাইকের। যাই হোক এখন হর্ন ঠিক আছে আল্লাহর রহমতে। আসলে মানে হাইওয়ে রাইডের ক্ষেত্রে হর্ন, পাস লাইট, ইন্ডিকেটর, লুকিং গ্লাস মানে প্রতিনিয়ত ইউজ করতে হয় প্রতিনিয়ত। যেমন এই যে 2টা ট্র্যাক একসাথে আছে, আমি পিছু ট্র্যাকটাকে ইন্ডিকেট করবো যে আমি কোন দিক যাচ্ছি। তো এই ক্ষেত্রে যেমন আমি ওটাকে ওভারটেক করে আমি আবার ডান দিকেই নিব, দেখছে আমার ইন্ডিকেটার এখনও ডান দিকে আছে। আবার এখানে ইন্ডিকেটার ছাড়াও চলাতে, যেমন যেহেতু এটা হচ্ছে ডাবল ওয়ে মানে ডাবল লেন, তো এটা কোনো প্যারা নাই। আর মানে প্রতিনিয়ত আমাদের মানে হর্ন, পাস লাইট, ইন্ডিকেটার এগুলো মানে হাইওয়েতে ইউজ করতেই হবে। তাই হর্নটা আমার খুব প্যারা দিচ্ছিল, প্রায় 30 কিলোমিটারের পথ মানে মাত্র পথ আমি মানে হর্ন ছাড়া চালাইছি, এটা খুবই পেইনফুল। যারা মানে হাইওয়েতে আমরা চলাফেরা করি এটা তো আমরা জানি যে কীরকম ঝামেলা হয়। আসলে হাইওয়েতে এই রোডটা রেডগুলোতে যারা ইউজ করেন, বঙ্গবন্ধু সেতু রুটে যারা যান, তারা সবাই জানেন যে এত সুন্দর মানে আমাদের দেশের একটা মানে ঐতিহ্য। যমুনা সেতু পার হয়ে আমরা টাঙ্গাইল রোডে উঠে গেলাম। আমাদের এখান থেকে টাঙ্গাইল অলমোস্ট প্রায় 18-19 কিলো রাস্তা। এই এই রোডটা কিন্তু এখনও 4 লেন হয় নাই, সো একটু রিক্স থেকেই যায়, মানে ভালো রিক্স এই রোডটাতে এখনও। যারা আমরা বাইকার তারা বুঝি যে অপোজিট থেকে যখন 2টা বাস একসাথে আসে তখন কী পরিমাণ পেইন। আসলে এই রোডটা কিন্তু আমার খুব পরিচিত, আমি এই রোডটাতে প্রায় অনেক বছর যাবতই যাতায়াত করি, আমি অনেকবার গেছি। বাট এই স্পোর্টস বাইক মানে সিভিআর নিয়ে প্রথমবার যাওয়া,
এর আগে আমি জিক্সার নিয়ে গেছি, পালসার এনএস নিয়ে ঢাকা রাজশাহী থেকে ঢাকায় গেছিলাম, এই ভিডিওটা আসছে আমার চ্যানেলে। বাট যারা যারা এখনও এই রুটগুলোতে মানে চলাফেরা করেন তারা তো অবশ্যই জানেন যে এই রুটটা কতটা রিস্কি, আমাদের এই রিস্ক নিয়ে চলতে হবে। অবশ্যই সেফটি ফার্স্ট, জীবন আগে, সময় পরে, সময়ের মূল্য থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি এই রুটটাতে কয়েকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে বাইকের মাইলেজ। আমি কিন্তু দেখেন আমার যে আমরা যারা স্পোর্টস বাইক ইউজ করি, সিবিআর আর ফাইভ বা ওয়ার এবার জিএসএক্স আর যাই থাকুক না কেন, আমরা কিন্তু জানি যে এই বাইকগুলোর মাইলেজ কিন্তু বর্তমানে মানে খুবই ভালো। মানে আগের যেই মানে আরন ফাইভ ভার্সন টু ছিল, ওই বাইকগুলো কিন্তু মানে যেমন মাইলেজ ছিল খুবই খারাপ, যেমন 25 অনেকেই 30 পাইতো কিনা সন্দেহ। বাট এফআই ইঞ্জিন আসার পর থেকে কিন্তু মাইলেজ খুবই ভালো। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বাইকের থ্রোটলের উপর, আপনি কতটা মানে পিক আপ দিচ্ছেন। যেমন আমি এই মুহূর্তে দেখেন সিক্স গিয়ারে আছি এবং বাইক কিন্তু আমি 70 মানে একবারও ক্রস করিনি, 70 বিলো 70 মানে 65 70, তো এই রেঞ্জে আমি যদি বাইকটা রান করি আমি কিন্তু অলমোস্ট 50-এর মতো মাইলেজ পাচ্ছি। আর এই স্পোর্টস বাইকে কিন্তু মাইলেজ শো করতেছে যে মানে কত পাচ্ছি আমি প্রতি মানে প্রতি 100 কিলোমিটার বেগে। তো এ হচ্ছে মানে মাইলেজের একটা ব্যাপার। আর মাইলেজ ডিপেন্ড করে আপনার টায়ার প্রেশারের উপর, বাইকের আপনার ওয়েটের উপর মাইলেজ ডিপেন্ড করে, আপনার বাইকের তেলের উপর মাইলেজ ডিপেন্ড করে যে কোন কীরকম তেল আপনি নিচ্ছেন। তো এই সব কিছুর উপর কিন্তু মাইলেজ ডিপেন্ড করে। যেমন এখন রাস্তাটা ফাঁকা আছে, আমি কিন্তু 80-তে আসছি, আমি কিন্তু একবারও 80-90-100-এ যাই নাই। আমি কিন্তু তাহলে ইচ্ছা করলেই যাওয়া যেতে যায়, কিন্তু রিস্ক নিব না, কারণ আমি যে বললাম অবশ্যই জীবনের থেকে সময় মানে সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, দ্যাটস ওয়াই। তো যারা যারা এই রুটগুলোতে মানে একটু বেশি রাফ রাইড করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনারা দয়া করে রিস্ক নেবেন না, কারণ আপনাদের জন্য ঘরে অবশ্যই আপনার মানে পরিবার অপেক্ষা করতেছে। এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো সবাইকে সেফটি ফার্স্ট মেনটেন করবেন অবশ্যই, আর খুবই রিস্ক মানে বাইক যখন রাইড করবেন অবশ্যই খুব মানে সাবধানের সাথে বাইক রাইড করবেন। সবাইকে ধন্যবাদ, আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি।